নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আমরা যারা নিয়মিত ঈশ্বর সাধনায় ব্যাপৃত আছি অর্থাৎ ঈশ্বর সাধনা করছি তাদের অনেককেই প্রতিদিন নিয়ম করে জপ করতে হয় নিয়ম করে ধ্যানও করতে হয় এখন এই জব করতে করতে বা ধ্যান করতে করতে কতগুলো শারীরিক লক্ষণ দেখা দেয় তার মধ্যে একটি হচ্ছে চোখে জল আসা এই চোখে জল আসাটা কেমন চোখের কোন দিক থেকে জল পড়ছে যে যে দিক থেকে জল পড়ছে সেই সমস্ত দিকগুলোর লক্ষণ এই সব বিষয়ই আজকের আমাদের আলোচনা আর সেই আলোচনা আমরা করবো ভগবান শ্রীরামকৃষ্ণ এবং তার শিষ্যের একটি ঘটনা থেকে স্বামী অখণ্ডানন্দ তার পূর্বাশ্রমের নাম ছিল গঙ্গাধর শ্রীরামকৃষ্ট একদিন গঙ্গাধর ঘটককে অর্থাৎ স্বামী অখণ্ডানন্দিকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে ধ্যান করতে করতে প্রার্থনা করতে করতে তোর চোখে কি জল আসে উত্তরে অখণ্ডানন্দজি বললেন একদিন এসেছিল এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ ভীষণ আনন্দ করতে লাগলেন কি যে খুশি তা মুখে বলা যায় না তারপর তারপর তিনি বললেন অনুতাপ অসু অর্থাৎ সাধারণ দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা এর ফলে চোখ দিয়ে যখন অশ্রু আসে বা জল পড়ে তখন সেই জল চোখের কোণ অর্থাৎ নাকের দিক দিয়ে পড়ে আর ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে প্রার্থনা কিংবা জব ধ্যান এগুলো করলে যে প্রেম অশ্রু বা প্রেমাস্র পরে তার চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে আসে অর্থাৎ চোখের জল কোন দিক থেকে পড়ছে সেটা লক্ষ্য করলে বোঝা যায় সেটা সাধারণ চোখের জল না সেটা ঈশ্বরকে ডাকার যে উপলব্ধি আনন্দ অশ্রু সেটি যদি নাকের দিক দিয়ে চোখের যে কোন সেখান থেকে জল পড়ে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে অনুতাপ অশ্রু অর্থাৎ দুঃখ যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা ইত্যাদি কারণে যে জল চোখ দিয়ে পড়ে সেটাকে বলে অনুতাপশ্রু আর প্রেমের অশ্রুটা পড়ে চোখের প্রান্ত দিয়ে এই দুটি পার্থক্য যদি আমরা মনে রাখতে পারি তাহলে বুঝতে পারব কোনটা আনন্দ অশ্রু আর কোনটা দুঃখ অশ্রু আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন no scott don't know what